দেখুন যেভাবে আবারও ইন্টারনেট মাতালেন ডোনাল্ড ট্রাম্প কপ ফেফে একটি মাত্র শব্দ যে ইন্টারনেটকে মাতিয়ে তুলতে পারে তা আরও একবার প্রমাণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুরো দুনিয়া জুড়ে এ নিয়ে তোল পার এটি কি একটা গোপন বার্তা যদি তাই হয় তাহলে কার জন্য ছিল সেই সিক্রেট মেসেজ রাশিয়া শেষ পর্যন্ত এই ব্যাপারে ব্যাখ্যা দিতে হলো হোয়াইট হাউসকে কিন্তু তাতে কি রহস্য কেটেছে নাকি আরও ঘনীভূত হয়েছে মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট ট্রাম্প একটি টুইট করেছিলেন তাতে ছিল ওই শব্দটি কফ ফেফে এমন একটি শব্দ যার আবিধানিক কোনো অর্থ নেই তিনি লিখেছিলেন ডিসপাইট দ্য কনস্টিটেন্ট নেগেটিভ প্রেস কফ ফেফে অর্থাৎ অব্যাহত নেতিবাচক প্রেস কফ হেফের সত্ত্বেও শুধু ওইটুকুই এরপর পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর এই প্রেসিডেন্ট হয়তো চলে গিয়েছিলেন বিছানায় নিজের চিন্তার বিষয়টিতে সমাপ্তি নাটেনি সারা রাত ধরে টুইট ছিল আর এরপর বুধবার সকাল বলা যায় ভেঙে পড়ে ইন্টারনেট এ নিয়ে শুরু হয় নানা কৌতুক টিক্কা টিপনি আমোদ হুল্লোর মজা করতে থাকেন পুরো বিশ্ব ইন্টারনেট জগতের মানুষেরা বুধবার হোয়াইট হাউজের নিয়মিত প্রেস বি এক সাংবাদিক এ নিয়ে প্রশ্ন করেন প্রেস সচিব সন স্পাইসারকে তিনি জানতে চান যে প্রেসিডেন্টকে নিয়ে সত্যিই উদ্বেগের কিছু আছে কি না জবাবে মিস্টার স্পাইসার ওই টুইটনে যা বলেন তাতে বরং রহস্য আরও বাড়ে মিস্টার স্পাইসারের উত্তর ছিল না প্রেসিডেন্ট এবং মাত্র অল্প কয়েকজনই জানেন তিনি সত্যিকার অর্থে কি বলতে চেয়েছেন ছয় ঘন্টারও বেশি সময় পর মিস্টার ট্রাম্প নিজেই টুইটটি মুছে দিয়ে আরেকটি টুইট করেন কফ সত্যিকার মানে কে বের করতে পেরেছেন উপভোগ করুন অর্থাৎ প্রেসিডেন্ট রহস্য বরং সবাইকে খানিকটা খোঁচা মেরেছেন বলেই মনে হয় তবে এরই মধ্যে মাতামাতি যা হওয়ার হয়ে গিয়েছে আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরো লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে